আপনাদের কিন্তু যারা আমরা
শিক্ষিত পীর ভাই আছে নওজওয়ানের দরবার শরীফ আছে তার দরবার শরীফের এখনের এবং আগামী দিনের পীরার হবে তারা পীরার নিচে খেতে গেলে নিয়াজ পাক রান্না করে প্রত্যেক নিয়াজ পাক তারা নিজের স্বচ্ছায় খুশিতে রান্না করে আর আলহামদুলিল্লাহ আমিও ভাগ আছি এইটা দেখে যে বড় বড় Yeah.
জাকির আলী আল কাদরির প্রপৌত্র হযরত সৈয়দনা সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরির মন্ত্রের শাহজাদা তার আলামের মধ্যে তিনি ছিলেন অর্থাৎ দুজনেরই সেজরায়ে নসরতে মঙ্গল কোর্ট পার্কের হযরত হযরত সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরির ও সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরির কাছে পৌঁছাচ্ছে এবং ওখান থেকে হয়ে ফেলুর গস পার্কের মেজর শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক شهزادا هو شهزادا هو شهزادا هو
إلى لا تقول رسولكم نور سيدنا سيد الشام مشهد علي القادري مولا قاتل ديوان پاک کے کفار دیکھ لیں کہ بچہ جو ہوا ہے اس کا نام کیا رکھا جائے گا فرموتے اپنا قصیدہ پاک پڑھے نرا دیوان پاک رشی کوڑیں جانے دیوان پاک کے رہا قصیدہ آچے ادا شکران اپو کی اوپر خدا کا غوث اعظم کا ادا شکران اپو کی اوپر خدا کا غوث اعظم کا بنایا مشک پیدا کر کے شہدا غوث اعظم کا یہ مطلب شعر بولے ٹیکنیکل بھاشا پرتوں جو کبیتا دے بعد باجے قصیدہ کے پرتوں لائن شعر ہوتے تار مدھے ایک شعر اچھے غلام مصطفی ہوں سر خریدا غوث اعظم کا خدا کا قرب بندہ اور بردا غوث اعظم کا خدا کا قرب بندہ اور بردا غوث اعظم کا غلام مصطفی ہوں سر خریدا غوث اعظم کا مانے بشتے پڑھنے ای شیٹی بارال اور خالے مدد رکھوں گا کاپا جار اور امی جان رکھوں گا تھا حضور نام دکھا تمہیں قبول والا پاک دیوان کھولنے پھر خدا کا خون بندہ اور بندہ غوث اعظم کا من انہیں والا پاک لکھیں کہ میں تو خدا کا بندہ ہوں ہم تو خدا بندہ پر سوائی کا اللہ بندہ عباد اللہ ہمرا تو سب اللہ بندہ ہوچی خدا کا خون بندہ اور بردہ غوث اعظم کا بردہ میں ہوچے غلام اور ہمرا حضور غوث اعظم غلام ہوچی کیمون غلام ہوچی غلام مصطفیٰ ہوں زر قریتا غوث اعظم کا حضور مولا پاک بچے کہ رسول خدا صلی اللہ علیہ وسلم تو ہمرا غلام کین تو ہمارے کی کوئی پرچے ہمارے کی کینے چھنکے ہمارے کی غلام بانیے اپنا نام انہیں کروں گا
পাতা দিয়ে তৈরি করেছিলেন আমার এখন মনে পড়ে যাচ্ছে গায়ের রুমটা দাঁড়িয়ে যাচ্ছে ওই কথা ভেবে তো হুজুর পাকের সময় যখন হুজুর ইন্তেকাল করেছিলেন 17 সেপ্টেম্বর 1993 তে বিশ্বকর্মা পূজার দিন ছিল এবং সেদিন ওই সময় পুরো খানাকুল ডুবে ছিল আপনাদের কি স্টোরি মনে আছে আমার কিন্তু মনে আছে কিন্তু এত লোক কোথায় থেকে এসেছিল মিন্নিপুর থেকে নিয়ে দরবার শরীফ পর্যন্ত লোক থেকে লোক ভরে গিয়েছিল আমার মনে আছে তো ব্রাদারান ইসলাম আপা হুজুর বলেন তোমরা বুঝতে পারো না কত মুরিদান তো ইনসান মুরিদান তো ছিলই ছিল পরঞ্চ দাদা হুজুরে যত লক্ষ লক্ষ পরঞ্চ জিন্নাত মুরিদান ছিল কিন্তু আসলে অনেকে ওর মধ্যে জিন্নাত ছিল রিকালুল গায়ব ছিল ফেরেশতা ছিল ইনসান ছিল انتقال করে বিচার করে ও জিন্দা একা ভিড় হয়ে গেছে এই জন্য আশিকারে বাস
আমি আপনাকে বুঝিয়ে দিব আজকে কি কারামত জাহির হয়েছে। যেটা আমি সাইক্লোন হবে থ্রি মেজর ইম্প্যাক্ট, তিনটি তার আসর হবে, বৃষ্টি হবে,
হাওয়া চলবে এবং তুফান হবে অল থ্রি আর লাইকলি সাউথ অফ সাউথ এন্ড নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড ক্যালকাটা স্টেট টাস তিনি ডাইরেক্টর হচ্ছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তিনি বললেন বিশেষ করে সাউথ ক্যালকাটা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং ক্যালকাটা ডুবে যাবে parts of Khawda, Hooghly and East and West Midnapur are also likely to get heavy rain on Monday to Tuesday and it is Nadia on Tuesday. Even parts of Khawda, Hooghly and East and West Midnapur খুব সম্ভাবনা আছে পুরো পানি দিয়ে ডুবে যাবে মানডে এবং মঙ্গলবার এই নিউজ অ্যাকচুয়ালি টেলিগ্রাফি ছিল নি বরঞ্চ সারা নিউজ পেপার থেকে নিয়ে টিভি থেকে নিয়ে বহু জায়গাতে এই নিউজ এসেছে বহু লোক আমাকে বলেছে যে আমাদের ঘর বাড়ি নেই আমরা বাকি বোধহয় আসতে পারবো নি ঘর যদি ডুবে যায় দেখতে যায় তা আমাদের কি হবে এই যে টেলিগ্রাফ নিউজ পেপার আছে কোনো এক সাধারণ নিউজ পেপার নেই টেলিগ্রাফ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন বা জানবেন যে একটা বিশ্ববিখ্যাত নিউজ পেপার হচ্ছে তার সে নিউজ পেপার যে সারা বিশ্বে যায় টেলিগ্রাফ তাহলে আপনি মনে করুন যে সে যে রিপোর্ট দেয় সে রিপোর্টের গুরুত্ব বা ইম্পর্টেন্স কত হবে পেপার দুনিয়াতে বহু পেপার আছে কিন্তু তার পেপারের মধ্যে টেলিগ্রাফ স্টেটসম্যান টাইমস অফ ইন্ডিয়া এবং যে ইংলিশের পেপারের মধ্যে তার কি মর্যাদা আছে সেই 3,52,972 সার্কুলেশন তখন 2019 সালে ছিল আজকে 2022 সাল চলছে সে রিপোর্ট করছে সোমবার থেকে নিয়ে মঙ্গলবার বৃষ্টি ঝড় খুব রাত হবে বহু লোক বহু কথা বললো যে মানুষ আসতে পারবে না কয়েকজন পীর ভাইও আমাকে বললো যে আমরা আসতে পারবো না আমাদের কাঁচা বাড়ি আছে কি করবো না করবো কিন্তু ইয়ে তো হলো মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর ভবিষ্যৎবাণী সায়েন্সের ভবিষ্যৎবাণী সায়েন্স বললো কিন্তু অনিয়া একটা আমার সায়েন্স দেখিয়ে দিল যে সায়েন্স ও মান হয়ে যাবে যখন অনিয়া কিছু
بدنصیب لوگ تھے کہ حضور علی نام قربنا کہ حضور نے پائے کو دین ہاتھ دیے تھے کہ دور کے پاس اور یہ دیے تھے کہ نہ ہمارا پانی ملا کہ حضور نور بھائی کے ڈکے بولتے ہیں کہ آشو تم نے ہمارا پارٹی کو کہ تو کی کو بدنصیب لوگ ہم لوگ دیکھی تھی ہم یہاں پہ نام کر چلا دار کو کو دین ہاتھ پر حضور نے پائے ہاتھ دیے دیے تھے تو حضور تان کے پاس کو لے لیے تھے تو برادران اسلام ہم دیکھی تھی کہ اپن دادا حضور علیہ السلام نور بھائی کا نام ہمارا کرتے بھاگتے تب ہم ہماری کے پر جاتے ہیں ہم کو پا کے دلر سے بات کیے ہم چھوٹا چلا ہمارا تو خراب بات چلا میں بولتے پڑیا تب دیکھ چلا کہ کار ہمارے حضور کو کی محبت ا گئی کہ نا ہم چھوٹا بڑا تے ہم مشتے پر چلا تو برادر نے اسلام دیکھو جا حضور بنا کرتے بنا نے مصطفی بنا کرتے تب اللہ پاک کی مہربانی دیکھو تاں پھر رات کو یہ لوگ سے بولے دلو کہ حضور ہمارے پاس کر نشچے بند کرتے ہیں ہمارا پیر مرشد ہے ہمارا دادا حضور کے بنا مصطفی کے تاں دیکھو جگہ نے دشتی ہمارا پتا کر کوفار سب کچھ ہمارا پتا لیکن آج کل الحمدللہ کچھ نہیں ہو رہا اور ہم سب سوال تک دیکھا بات میں جناب فجر شمار پہنچ کے یہ بولتم روز دیے گئے لو دادا بھائی یہ قالین بچھاتے بھائی پر چلے یہ دشتی ہو گئے پورا بھیجے جاوے ہم بولنا ہوں کہ بھیجے جاوے باس پا کے نام لیے انشاءاللہ کچھ ہو گا یہ ہمارا دادا حضور کے بنا کا عمل ہوتے یہ آج کی انہی کرامت ہے کہ بولے جلے کہ میرا غلام لوگ لے لو کہ غلام مصطفیٰ پاک نے دنیا سے گیا ہے پتا ہے لیکن اس کا کی روحانی آنکھیں کھلی ہوئی ہے حضور واسطے پاک کے قدموں میں اس کو جگہ ہے وہ ان کی مہربانیاں جاری ہے اور وہ اپنے غلاموں پر مہربانیاں کر رہے ہیں اور ہمیشہ ہمیشہ کرتے ہیں جامع مانے ہوں گے
হচ্ছে যে আমার লাখের জিগার হচ্ছে তাকে আমি আমার কানে শিন করে দিয়েছি তোমরা যে ফ্যাস আমার থেকে পেতে ওই ফ্যাস পাবে যদি তোমরা মানো তাহলে ঠিক আছে আর যদি না মানো তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে ছেড়ে দেব তো ব্রাদারান ইসলাম না সময় করে বলছিলেন আমি যখন আলেমের পরীক্ষা দিচ্ছি আলেম মানে ক্লাস 10 ক্লাস 10 পরীক্ষা পাস করি তখন তখন যে পাস করার পূর্বে আমার তখন ছোট কত বয়স হবে 14-15 বছর বরং আমি তো আলেম পরীক্ষা আরো আগে নিয়েছিলাম আমার বয়স থেকে অফিসিয়াল বয়স আমার দিকের অরিজিনাল বয়স থেকে বাড়ানো আছে আমি আরো ছোট বয়সে পরীক্ষা দিয়েছি তখন তখন হুজুর পাক অ্যাডমিট কার্ড দিয়ে আসলে তো অ্যাডমিট কার্ড ওনার হুজুর পাকের এক সঙ্গী ছিলেন পরে উনি আমার স্থান হলেন জনাব সৈয়দ মনিরুল হক স্যার ওনার থেকে অ্যাটেস্টেড করিয়ে দিয়ে আসলেন অ্যাসেস্টেড দেখলাম ওনার স্ট্যাম্প আছে তাতে ওনার লেখা ছিল যে মুমতাজুল মহদ্দেসিন ফার্স্ট ক্লাস পাস এমএ গোল্ড মেডেলিস্ট এবং পিএইচডি ক্যালকাটা ইউনিভার্সিটি হুজুর পাক সেই দিন যখন আমি 10 ক্লাস পাস করি সেই দিন আমাকে ওনা দেখিয়ে বললেন দেখো এনার দেখো কত ভালো লাগছে মুমতাজুল মহদ্দেসিন ফার্স্ট ক্লাস পাস এমএ গোল্ড মেডেলিস্ট এবং পিএইচডি আমি চাই তুমিও মুমতাজুল মহদ্দেসিন ফার্স্ট ক্লাস পাস করো এমএ গোল্ড মেডেলিস্ট করো এবং পিএইচডি করো জেনা আর মাধ্যমে পাস করি সে মুমতাজুল মহদ্দেসিন মানে আলেম ফাজেল কামেল মুমতাজুল মহদ্দেসিন বিএ অনার্স এমএ পিএইচডি এখন এত পুলিশ সার্ভিস স্কেল বাকি আছে যে কি ভাবতে পারে আমি হাসি আর হেসে দিলাম বা কি বললাম আমার নিজেও মনে নেই কিন্তু হুজুর বলে ইনশাআল্লাহ আমি তো এখন তাকে দোয়া করি যে তুমি যেমন এই ভাবে তোমার আমাদের সঙ্গী আছে এনার মতো তোমার ডিগ্রি হয় আর উনি আমার স্টার হয়েছিলেন মনে রাখতে তো আমি ওই কথাটা হয়ে গেল কিন্তু আমার আপা হুজুরকে তার দোয়া দেব আমি আগে পরীক্ষা দিলাম তাতে ফার্স্ট ক্লাস পাস করলাম তারপর হুজুর তার দোয়া দেব ফাজিল পরীক্ষা দিলাম তাতে ফার্স্ট ক্লাস পাস করলাম কামের পরীক্ষা দিলাম তাতে ফার্স্ট ক্লাস পাস করলাম মুমতাজুল মহদ্দেসিন পরীক্ষা দিলাম তাতে ফার্স্ট ক্লাস পাস করলাম বিআরএস ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাস করলাম এমএম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল নিয়ে আসলাম পিএইচডি করলাম তারপরে আমি আজকে আমি যখন স্ক্যান মারি আমার এমএম ফার্স্ট ক্লাস এমএম গোল্ড মেডেলিস্ট পিএইচডি আমি আমার আপা ছোটবেলায় দেখেছি
যে আব্বা হুজুর কিবলা কো বেকুল হয়ে থাকতেন আম্মি জান কো বেকুল হয়ে থাকতেন কেন কি আমি বুঝতে পারতাম না যখন রাবিউল আউয়াল চান চলে যেত ওনার কো খুশি হতেন কেন কি হলো রাবিউল আউয়াল কেন হুজুর বলেছিলেন যে যদি রাবিউল আউয়াল কা মাইলা কাট গেয়া তো সমাজ লোকে গোলাম মুস্তাফা এক সাল তুম লোক কে অন্দর রয়েগে ব্রাদারান ইসলাম সেই হলো রাবিউল আউয়াল চান অতিবাহিত হচ্ছিল এক তারিখ দুই তারিখ তার তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ পঁচিশ তারিখে চলে গেল হুজুর পাক ব্যারাম হয়ে গেলেন বুধবার সকাল ভোর থেকে আমার মনে আছে মঙ্গলবার রাত বা বুধবার সকাল থেকে ব্যারাম হয়ে গেলেন আস্তে বুধবার অতিবাহিত হলো বৃহস্পতিবার অতিবাহিত হলো শুক্রবার দিন আগত হলো আর হাফ বেলা যদি অতিবাহিত হয়ে যেত উনত্রিশ তারিখে তো হয়তো ইগারি শরীফে চাঁদ উঠে যেত কিন্তু আর সে আমাদের কিসমত হলো না দাদা হুজুর পিতা শুক্রবার দিন সতেরোই সেপ্টেম্বর 1993 উনত্রিশে রবিউলাউয়াল চোদ্দশো চোদ্দ হিজরিতে এ আপনাদেরকে আমাদেরকে ওনার জানিসিনকে ওনার ভক্তরা বাল বাচ্চাকে ওনার মহিলাদেরকে ওনার ভক্তদেরকে ওনার লক্ষ লক্ষ মহিলাদেরকে আসু থেকে রুইয়ে দিয়ে এই দুনিয়া ত্যাগ করে হাসতে হাসতে হুজুরের হাসতে আজমের কাছে তশরিফ নিয়ে চলে গেলেন আর পানি পাক ছিল সেই পানি পাক নিয়ে আসলেন এবং হুজুর পাকের লাশ পানি পান করলেন তার বৌমা এবং তার ভাগ্নি অর্থাৎ আমার আম্মি জান কিবলা হাত দিয়ে সেই পানি পাক পান করেছিলেন এবং শেষ খানা যে খেয়েছিলেন সে আম্মি জানের হাত দিয়ে খেয়েছিলেন হুজুর কিবলা ওনার চোখের সামনে ছিলেন এবং দাদা হুজুর কিবলাকে আমি পিছন থেকে এরকম করে ধরেছিলাম ওনার উপরে কামরার মধ্যে এই যে চকি পাক এখানে আমি নাম দিয়েছি আপনাদের ফ্যাজের জন্য নামালাম কিন্তু কারণ এই চকি পাখি ওরা বিশাল আর পথে ধরে রাখবে এই চকি পাখিতে আমাকে আমরা এরকম করে আমি ধরে আছি হুজুর পাখির সামনে বা হুজুর কিবলা আছেন এবং তিনি হাসতে হাসতে এই দুনিয়া ত্যাগ করে চলে গেলাম আমরা কাঁদতে থাকলাম কত লোক আসলো কত লোক কাঁদছে সেই সময় কথা তুমি মনে করবে চকির পানি পড়ে যাবে আপনাদের রোয়া খাওয়া হয়ে যাবে এই হুজুর পাক চলে গেলেন দুনিয়া থেকে পাকেরও মেহবুব ছিলেন
এই জন্য তো আমি মনে করি যে হুজুর পাক কিবলাকে কে মুখে দাদা হুজুর ওয়াস পাক কেমন mohabbat করতে এবং তিনি হুজুর ওয়াস পাকের রূপে কেমন কুরবান ছিলেন রাসূলের পাকের রূপে কেমন কুরবান ছিলেন এবং রাসূলের পাকও এমন কত mohabbat করতে এই জন্য দিনার রিসালে তারিখ হলো আপনি লক্ষ্য করে দেখুন 23 রবিউলের ওই দিন রিসালে আপ করতে পরবর্তী দিন মাগরিবের পরে ওনার জানাজা পাক হয়েছিল তাও আমার মনে আছে খুব ভালো করে আমি ছোট ছিলাম কিন্তু সব কথা আমার চোখের সামনে আসতে ভাসতে তো ওনাকে রাসূলে পাক বললেন যে মাই গোলামে মুস্তাফা মেরা মাহবুব হে ইসলিয়ে ইয়ে দুনিয়া সে জায়গা তো ওই দিন খুব রবিউল আউয়াল কা মহিনা হোগা আর হুজুরের কাছে পাক কি নালে কি তসকীর বললেন যে গোলামে মুস্তাফা মেরা বিন মাহবুব হে তো কতে আনোয়ার পে তো আলি রাত উসকি গুজরেগি ও রাত মেরে আলি শরীফ কি পহলি রাত হোগি কবর মে জব মুনকার নকীর আয়েঙ্গে তো হুজুরের কাছে পাক কি স্ট্রেই সে দিলে হুজুর রাসূলের পাক কি স্ট্রেই সে দিলে আল্লাহ তাআলা পাক কি স্ট্রেই সে দিলে আমরা বুঝতে পারিনি কেন আসবেন না আরে হুজুরের কাছে পাক কি প্যারা ছিলে হুজুর রাসূলের পাক কি প্যারা ছিলে হুজুর রে বন্ধু মানে পাক কি প্যারা ছিলে উনি সারা জীবন হুজুরের কাছে পাক আর রাসূলের পাক এর উপরে ফিদা করে দিলে তো হুজুর পাকের আনবার করতে তো দেখতে পারছি না কিন্তু আমার বিচার মনছে যে ফিল করতে পাকের মধ্যে রাসূলের পাক তো আসবেনই আসবেন প্রত্যেক মুসলমানের জন্য যারা আসবেন যারা রাসূলকে চিনে যারা মহব্বত করে তার জন্য তশরিফ নিয়ে আসবে আর ফয়ন পুরো পঞ্জাবের পাকের তশরিফ নিয়ে এসে দিলে এবং তার মধ্যে কি ফাঁস হয়েছিল সে তো আমি জানি না কেউ জানে না কেউ বর্ণনা করতে পারে না ইয়ে তো सेक्रेट बात है ये तो राज की बात है इसको बयान भी नहीं किया जा सकता तो हमार तो मन है हुजूर पाक दादी जान ने जो इंतकाल हो चला सेवा में के एक मुना चला है कि एक इफाक के दादा हुजूर बोल चले फजर बेला एकदम भोर समय हो चला के सोरे जाओ अभी बच्चा कितना एकदम बच्चा हमार काओ बोले के सोरे जाओ हुजूर वास पाक आस्ते हुजूर वास पाक आस्ते এত আমার বুদ্ধি ছিল না যে হুজুর ওয়াস পাক কি করে আসছে আমি বুঝতে পারছিলাম না তো তখন এখন তখন তো আদি জানে তিনি সারের সময় যদি হুজুরের ওয়াসে পাক আসে তখন দাদা হুজুর কিবলার সারের সময় হুজুরের ওয়াসে পাক এসেছিলে মওলা আলী এসেছিলে আব্দুল জান্নাত এসেছিলে ইমাম হাসান হুসাইন এসেছিলে স্বয়ং রাসূলের খোদা এসেছিলে ব্রাদারানে ইসলাম দাদা হুজুর কিবলা ইসালে হাত করে গেলেন নাম মজারে মুকদ্দাস হলো এবং নাম আর দেখতে দেখতে 30 বছর অতিবাহিত হয়ে গেল আপনারা দেখে আমি মুবারক পাকি যে আপনারা হুজুর পাককে মানে হুজুর পাককে ভক্তি করে শ্রদ্ধা করে এই ভক্তি ও শ্রদ্ধাকে কায়েম রাখেন দুনিয়া খুব খারাপ জায়গা হচ্ছে ফিতনার জায়গা হচ্ছে ইমান কি কারণে মানা ইমান কি